আমাদের যেটা করা দরকার সেটা আমরা করব। আপনারা যতই লম্ফজম্প করেন, শান্তি মিছিল করবেন, শান্তি মিটিং করেন, আপনারা আর বিএনপির কিছুই করতে পারবেন না। আমি বলতে চাই, এই 15 বছরে বহু কায়দা কানুন করেছেন, আমাদের বহু নেতাকর্মী জেলে নিয়েছেন, বিএনপি কিন্তু পিছু হটে নাই। বিএনপি এখনো তার অবস্থানে সুদৃঢ় আছে এবং বিএনপি গণতন্ত্র রক্ষায় সুদৃঢ় আছে। আমি শেষে একটি কথা বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীন করেছিলেন, এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন, এই দেশে মানুষের গণতন্ত্রের মুক্তি দিয়েছিলেন। সুতরাং এই দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপির হাতেই তাদের স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা আওয়ামী লীগের হাতে এই দেশের মানুষ নিরাপদ নয়, আওয়ামী লীগের হাতে এই দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়, আওয়ামী লীগের হাতে এই দেশের মানুষের জীবন নিরাপদ নয়। এই কয়েকদিন আগে আমার দেশ পত্রিকায় একটা খবর এসেছে অনলাইন নিউজে, নির্বাচনে সরকারকে জেতাতেই হবে। পুলিশের বৈঠকে একজন ডিআইজি কথাটা বলেছেন, ও পিছন থেকে বলতেছে জয়দেব, আমি ভাই নামটা বলি না, কিন্তু পিছন থেকে বলছে জয়দেব, আরেকজন নাম কি সুনন্দা মহিলা। তো ওনারা মিটিং করে বলেছেন, আজকের এই মিটিং খুব গুরুত্বপূর্ণ, বিএনপিকে এবং বিএনপির প্রার্থীদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে, সম্ভাব্য প্রার্থী যারা আছে তারা যাতে ইলেকশন করতে না পারে, নির্বাচনে যাতে অযোগ্য হয় তাদের সাজা নিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে তারা প্রতি সপ্তাহে একজন সচিবের সঙ্গে মিটিং করবেন এবং বিভিন্ন কায়দায় বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন। শুধু একটি কথা বলতে চাই, প্রতিটি প্রতিষ্ঠানকে এই সরকার ধ্বংস করে দিয়েছে। অন্যতম হলো বিচার বিভাগ। আমি বলতে চাই না, যেমন সমস্ত পুলিশ খারাপ নয় তেমনি সমস্ত বিচারকও খারাপ নয়, সমস্ত বিচারকও দলবাজ নয়, সমস্ত পুলিশও দলবাজ নয়। আপনাদের কাছে অনুরোধ জানাবো, বিচারের প্রার্থী বিচারের আশায়, ন্যায় বিচারের আশায় মানুষজন আপনাদের কাছে আশ্রয় গ্রহণ করে, সেখানে যদি আপনারা সেই ন্যায় বিচার না করেন, একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে যা শিখেছি তা জানি, পরকালে কিন্তু প্রথম বিচার হবে বিচারকদের, তখন কিন্তু রেহাই পাবেন না, পৃথিবীর মানুষ তো মানুষের হাত থেকে রেহাই পাবেন না, পরকালেও মানুষের হাত থেকে রেহাই পাবেন না। দয়া করে সুবিচার করবেন, দয়া করে পুলিশ ভাইদের অনুরোধ জানাবো, যেখানে সেখানে আর লাঠি চালাবেন না, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করবেন না, জয়দেব মার্কা পুলিশ হবেন না, সুনন্দা মার্কা পুলিশ হবেন না। সব পুলিশ পুলিশে আমাদের দেশের মানুষের ছেলেপেলেরা, এই দেশের লোক। সুতরাং সবাইকে আমরা একযোগে দোষারোপ করতে চাই না, যারা ভালো আছেন ভালো থাকবেন, যারা খারাপ হবেন তাদের অবশ্যই বিচার হবে। আমি পরিশেষে একটি কিছুক্ষণ আগে খসরু ভাই বক্তব্য দিয়ে গেছেন, আমি ওনাকে বললাম যে ভাই আপনি তো সব শেষ করে দিয়ে আসছেন, আপনার কি বলবো, বলে আপনি বলেন